সামনে থেকে রথিনদের জন্য করতে হচ্ছে, রথিনদের জন্য কি বলবেন? গুলি চলেছে বলছি, তৃণমূল এমন একটা জায়গায় পৌঁছেছে সেখানে বাবা ছেলেকে ছাড়ছে না, ভাই বোন কে ছাড়ছে না, গোষ্ঠীদ্বন্দ্ব এমন একটা জায়গায় পৌঁছেছে। এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব যদি এইভাবে চলতে থাকে তৃণমূল কংগ্রেসের গৃহযুদ্ধ অবশ্যই, এবং সেই দিকেই তৃণমূল কংগ্রেস এগোচ্ছে। গুলি চলেছে বললাম তো, গুলি কেন, আরো অনেক কিছু চলবে, এবং তৃণমূল কংগ্রেসের গৃহযুদ্ধ মানে গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী। আর কালকে একটা তো দেখলেন যেটা চৌঠায় এতে একটা কলেজের ঘটনা, একজনকে লাগছে। আমি আবার বললাম তৃণমূল দলটা কারোর নিয়ন্ত্রণে নেই, তৃণমূল তার দল নেই, ওটা একটা কোম্পানি হয়ে গেছে, একটা কোম্পানির বেতনভুক কর্মচারী, কারোর দলের প্রতি যে দরদ মমতা এসব নেই, বেতনভুক কর্মচারীদের কি এসব থাকে? থ্যাংক ইউ।